আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে যে পেশেন্ট আছেন, যারা রেগুলারলি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারকে দেখেন বা স্যারের ফলোয়ার আছেন, তাদের কাছে পরিচিত একটি মুখ, কারণ ওনারা সেই সুদূর ইন্ডিয়া থেকে এসেছেন স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য। শুধু ওনারা না, এরকম অসংখ্য পেশেন্ট আছেন যারা রেগুলারলি ফোন দিচ্ছেন, শুধুমাত্র যাতায়াত ব্যবস্থার জন্য অনেকে বা এত দূরের জন্য অনেকেই হয়তো ঠিক মতো আসতে পারছেন না, বাট আসার ইচ্ছে আছে অনেকেরই, বাট অনেকেই আসেন। সো ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের শুধুমাত্র নাম শুনে এবং স্যারের ভিডিওগুলো দেখে ওনারা প্রথমে আগ্রহী হন বাংলাদেশে আসার জন্য এবং স্যারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এবং ওনারা যেদিন প্রথম এসেছিলেন স্যারের কাছে, সেদিন তারা ছোট্ট একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেদিন তারা বলেছিলেন যে আজকে আমরা জাস্ট এসেছি আমরা ট্রিটমেন্ট নেওয়ার জন্য। সো শুরু হোক, আফটার যে ট্রিটমেন্ট কি অবস্থা হয় সেটা দেখার পরে তারা আরেকটা রিভিউ আমাদেরকে দিয়ে যাবেন, এবং আজকে হচ্ছে সেরকমই একটি দিন। ওনারা আবারও এসেছেন বাংলাদেশে স্যারের ট্রিটমেন্টের জন্য। সো মাঝখানে এই কয়েকদিন তাদের ট্রিটমেন্ট চলেছে। দর্শক, আসুন একটু ওনাদের সাথে কথা বলি, ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় আজকে ওনারা কেমন আছেন, এই তো সুদূর দূর থেকে আসাটা আসলেই সার্থক হয়েছে কিনা পুরো বিষয়টা একটু আমরা ওনাদের কাছ থেকে একটু জানবো। দিদি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দিদি? হ্যাঁ ভালোই আছি। দিদি, অনেক দর্শক আছেন যারা হয়তো আপনার প্রথম ভিডিওটা হয়তো তারা দেখেননি, তাদের জন্য যদি একটু প্রথম থেকে বলেন যে আপনার কি সমস্যা হয়েছিল, বাংলাদেশে এসেছিলেন স্যারের ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং আজকে সর্বোপরি কেমন আছেন, পুরো বিষয়টা যদি একটু প্রথম থেকে তাদের জন্য একটু বলেন। আমার 16 সাল থেকে এই পরিস্থিতি, আমি প্রচুর ডাক্তার দেখাইছি ইন্ডিয়া। আচ্ছা, কি সমস্যা? এই যে দুই হাঁটু, মানে পিএলটি হাঁটু ক্ষয় হয়ে গেছে, আমি প্রচুর ডাক্তার দেখাইছি। দুই হাঁটু ক্ষয় ছিল, অস্টিওআর্থ্রাইটিস ছিল, পাশাপাশি আপনার কোমরে পিএলআইডি ছিল, ডিসপ্লাস ছিল, সেটার জন্য হচ্ছে আপনি হাঁটাচলা করতে পারতেন না। না, আমার প্রচুর মানে কষ্ট হতো হাঁটাচলা করতে এবং উঠবস করতে পারতেন না, কোনো কাজই স্বাভাবিক কোনো কাজই করতে পারতেন না। এই সমস্যাগুলো হওয়ার আগে আপনি সব কাজই ঠিকমতো করতে পারতেন, সংসারের সব কাজ আপনি নিজেই দেখাশোনা করতেন, সবকিছু করতেন। হ্যাঁ, এর আগে তো আমি সবকিছু নিজেই সামলাতাম, নিজেই সবকিছু করতাম, বাচ্চারাও তখন ছোট ছিল, তাদেরও মানে দেখাশোনা সবকিছু আমি নিজে একাই, মানে সংসার আমার, শ্বশুর শাশুড়ি এখানে কেউ নেই, আমার সব আগরতলা। তাই কারণ আমি তখন সব নিজেই করতাম সবকিছু। হঠাৎ 16 সাল থেকে আমার এই পরিস্থিতি শুরু হলো। হ্যাঁ, ষোলো সাল থেকে যখন শুরু হলো তখন আমাদের এখানে ফার্স্ট আমি ডাক্তার দেখাই, উনি আমার মানে নর্মাল পায়খানা বন্ধ করে দিল, কোমর ব্যবহার, হাই কোমর ব্যবহার করতে হবে, নিচে বসতে পারবো না, ওনার যা মানে ইয়েতে অনেক কিছু উনি আমার মানে লিখে দিল, বলে দিল আমাকে যথারীতি। আমরা বাড়ি এসে উনি যথারীতি সেইগুলো আবার তৈরিও করেছে যাতে অসুবিধা না হয় আমার। করার পরেও তারপরে দেখি কোনো মেডিসিনে কোনো কাজ করে না আমার। যেসব ডাক্তারখানা যাই শোনে শোনে কতগুলি মেডিসিন দেওয়া ছাড়া আর কিছুই দেয় না, আর কিছুই হচ্ছে আর কিছুই বলে ওনারা, আর অবস্থা দিন দিন শুধু খারাপের দিকেই যাচ্ছে। তারপরে তো যথারীতি মানে এই 15 সাল থেকে মানে এই ভুগতে 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 এই অবধি আসলাম, লাস্টে বেঙ্গালুরু গেলাম, তারা তো বলেই দিল অপারেশন ছাড়া কোনো আর রাস্তা নেই, রাস্তা নেই। হ্যাঁ, এটা শোনার পর কিছুটা ভয়, এটা শোনার পরে তো মানে আমাদের উনি বলেন, মেয়ে বলেন, তখন জিজ্ঞেস করলো, মা তুমি কি করবে, অপারেশন করবা? অপারেশন করলে এখন তুমি যাওয়া হাঁটাচলা করছো, পরে যদি না হাঁটতে পারো আর সেটা তো আরো খারাপ, আরো খারাপের দিকে অবস্থা যাবে তোমার। হ্যাঁ, কেন ঘরে তুমি আর বাবা ছাড়া কেউ নেই, আমরা বোনেদের বিয়ে হয়ে গেছে, আমরা পরের ঘরে আছি, আমরা কয়দিন দেখবো? এটা স্বাভাবিক কথা, এটা স্বাভাবিক কথা, যার যার সংসার সামলিয়ে এসে আমার কতদিন কে দেখবে। তখন আমি বললাম যে না, অপারেশন করবো না, চল বাড়ি যাই। তো ব্যাঙ্গালোর যাওয়ার আগে স্যারের ইউটিউবটা আমি দেখেছিলাম, দেখার পরে আমি ওনারে বলেছিলাম, তো উনি অতটা গুরুত্ব দেয়নি, তখন বলছে না ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসি, চলো। তাই ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসলাম, আসার ওখানে তো ওই কথা বলে দিল, অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নেই। তারপরে এসতে পারে আমি তখন আবার আবার ফিরিয়ে ওনারে আবার বললাম যে কি গো, চলো না বাংলাদেশ একটু ঘুরে আসি, স্যারের এরকম ভিডিওটা দেখে মনে একটুখানি ভরসা আমার লাগছে যে অপারেশন ছাড়া বিনা চিকিৎসা কি এটা, এটাই জাস্ট আমি একটু দেখবো আর কিছু না, তুমি চলো। তখন মেয়েদেরও বললো যে কিরে বাবু কি করবো বল,
এই তো ব্যাঙ্গালোর তো ঘুরে এলাম, কত বেরিয়ে গেল। আবার যদি আমি এখন যাই, আমার আবার কতগুলি টাকা ব্যাপার, ভিসা, পাসপোর্টের দরকার, ভিসার দরকার, তখন তো পাসপোর্ট ভিসা আমাদের ছিল না, এগুলোও দরকার, কি করব বল। তোর মা তো এখন আবার বাংলাদেশ যেতে চাচ্ছে, এখন কি করবো? তখন মেয়েরা বললো, তাহলে মা যখন চাচ্ছে তুমি চলো, মা যাতে সুস্থ থাকতে পারে, হ্যাঁ লাস্ট করে দেখো এটা, তারপরে কি হবে না হবে সেটা তখন উপরে লাতে ছেড়ে দিবা। তখন এমনি আবার তখন যথারীতি পাসপোর্ট করতে দিল, তারপরে পাসপোর্ট আসলো, তখন মেয়েরও বললো তোরা, মেয়ে তো বোম্বে থাকে, মেয়েও তখন ওর বাবা বললো যে আমি একা যাবো, বলছে না না বাবা আমরাও যাবো, আমরাও পাসপোর্ট করতে দিচ্ছি। তো ও আমার দাদার ছেলে থাকে ওখানে, ওর ছেলে মেয়ে ছোট ছোট, তো এরপরে ওই দাদার ছেলে আর আমার মেয়ে দুইজনে মিলে পাসপোর্ট করলো। করার পরে তখন এই বললো যে তাহলে তোরা আয়, ভিসা করতে তো দিতে হবে, ওদের ওখানে ভিসা দেয় না, ভিসা আবার আমার কলকাতা। তখন আসার পরে তখন মানে একসঙ্গে চারটে ভিসা করতে দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে তো ভিসা মানে আসার অপেক্ষা, তারপর টাকা পয়সার ব্যাপার আছে, বিয়ে আছে, সবকিছু ম্যানেজ করে তারপর আমার আসতে হবে বাংলাদেশে। হ্যাঁ, তারপরে চারটে মানুষ, অনেক মানে ব্যাপার আছে এখানে, চিন্তা ভাবনার ব্যাপার, স্বীকার করে তারপরে তারপর আমি এসেছি। তারপর মানে ইচ্ছা হচ্ছে যে আমাকে সুস্থ হতে হবে, এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা, যে আমার যে মানে মোটামুটি এমন কোন বাকি নাই, যে যেখানে বলছে আমি সেখানে দৌড়াচ্ছি, সব জায়গায় গিয়েছি, সব জায়গায় আমি দৌড়াইছি, তবে কোন জায়গায় গিয়ে আমার কোন উপকার হয়নি। তবে জাস্ট আমি বাংলাদেশ আসার পরে ডাক্তার দেখানোর পরে স্যার বললেন আমি একটা চেষ্টা করে দেখতে পারি কি হবে না হবে, এটা এসে পরে। যেহেতু আপনাদের সময়গত একটা ব্যাপার আছে যে বেশি দিন সময় দিতে পারছেন না, যেমন দেখা যাচ্ছে অনেক পেশেন্ট একটু ভর্তি থাকছে, তারছে অনেক ছিল, সেটাও সম্ভব ছিল না আপনার জন্য, বাট তারপর আপনারা স্যারের কাছ থেকে একটা চিকিৎসা নিয়েছেন। হ্যাঁ নিয়েছি, তখন নেওয়ার পরে স্যার পিএলইটি করলো, মাঝে ইনজেকশন দিলো, হাতে দিলো, দেওয়ার পরে তিন মাসে ওষুধ দিল, কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছিল। হ্যাঁ কিছু ব্যায়াম দিয়েছিল। আচ্ছা, সেই ব্যায়ামগুলো কি বাসায় গিয়ে প্র্যাকটিস করেছিলে? হ্যাঁ বাসায় গিয়ে করি, কিন্তু আমি বেশি জোর দিয়ে করতে পারি না, কারণ হাঁটুতে তো আমার একদম দীর্ঘদিনের একটা সমস্যা, এটা ধীরে 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 আস্তে আস্তে, কোনো জোর দিয়ে আমি করতে পারি না, যতদূর নরমাল এতদূর আমি চেষ্টা করি, সেটাই মানে যতটুকু আপনার শরীরে নিতে পারবে আমি এতদূরই চেষ্টা করি। আজকে কতদিন পরে আসলেন আবার? গত মানে গত মাসে 26 তারিখে তিন মাস চলে গেছে, আজকে 14 দিন। আচ্ছা, মানে আজকে 14 তারিখ, তিন মাস 14 দিন পরে আবার আসলেন, 14 আর ওদিকে 6 মানে 20 দিন পরে, তিন মাস 20 দিন পরে আসলাম, আবার আসলেন। হ্যাঁ, এই তিন মাস 20 দিন আপনি ইন্ডিয়াতে আবার ছিলেন, কেমন ছিলেন এই কয়টা দিন? আপনার সময়টা এই যে ধীরে ধীরে দেখছেন খারাপের দিকেই যাচ্ছিলেন, এই সময়টা কেমন কেটেছে? আগের থেকে কি কিছুটা ভালো ছিল? হ্যাঁ, আগের থেকে অনেকটা আমার ব্যথা যন্ত্রণা ছিল না, একদমই ছিল না, এটা একদম ঠিক। আমি আগের যন্ত্রণা ঠেলে আমি রাত্রে ভোর ঘুমাতে পারতাম না, শুধু মানে চোখ দিয়ে জল পড়তো আমার, এত যন্ত্রণা, পা মেলতে পারতাম না, মেললে ঘুটি আনতে পারতাম না, মানে বিরাট কষ্টে গেছে আমার, কষ্টে গেছে। শুধু আপনার না, আপনাকে এই কষ্টে দেখে আপনার পরিবারের কারণে, আমার দেখে তো উনিও মানে কি বলবো কিছু মানে বলার নাই আর, তো সেই তুলনায় উনি আমার জন্য যা করছে সেটা আমি বলার অপেক্ষা, বলার মানে ভাষা খুঁজে আমি পাচ্ছি না যে আমি কি বলবো ওনাকে। আচ্ছা, আজকে আবার তিন মাস 20 দিন পরে আবার আসলাম, কারণ এই যে একটা মনের ভিতর একটা সাহস এসেছে। হ্যাঁ, যে আমার তো যন্ত্রণাটা তো আমার অনেকটাই কম, এইভাবে আমার একটু চলে গেলেই হলো জীবনটা, আর কিছু চাই না আমি, কারণ যেটা আমার ক্ষয় হয়ে গেছে সেটা আমার পূরণ হবে কিনা আমি জানি না ঠিক, কিন্তু আমার যন্ত্রণা না থাকলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আপনি দেখছেন আগের থেকে অনেকটুকুই ভালো আছেন, হাঁটাচলাও করতে পারছেন আগের থেকে, মোটামুটি সংসারে অনেক কাজও টুকটাক নিজে করতে পারছি, কোনো সমস্যা নেই, বিছানায় সারা রাত যে যন্ত্রণার জন্য ঘুমাতে পারতেন না, পা মেলতে পারতেন না, সেটাও আমি টুকটাকও ভালো আছি, কমে গেছে। হ্যাঁ, সেটা তো আজকে আবারও এসেছেন স্যারের কাছে রিভিউতে, এবং স্যার আজকেও আবার নতুন করে কিছু ট্রিটমেন্ট আপনাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবার 6 মাস পরে আবার আসতে বলছে স্যার। তো এই যে এত দূর থেকে এত কাঠখড় পুড়িয়ে আসাটা মনে হচ্ছে সার্থক হয়েছে? হ্যাঁ, একটু তো হয়েছি, একবার যে বলবো যে হয়নি এটা বলা তাহলে ভুল, তাহলে আবার আসলাম কেন এত দূর থেকে? আসা আবার আসলাম কেন ফিরে, একটু তো হয়েছি,
অসংখ্য দর্শক আছেন, তাদের জন্য যদি আজকে আপনার অবস্থাটা সম্পর্কে একটু তাদের সঙ্গে তাদেরকে যদি কিছু বলেন। হ্যাঁ, আমি এইটুকুই বলবো যে স্যারের যারা ভিডিওটি দেখে যারা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সেইটুকু কষ্ট না পেয়ে স্যারের কাছে মানে আসাটা আমি মনে করি অনেক তাদের উপকারে লাগবে। কারণ আমার যা অবস্থা ছিল আমি স্যারের কাছে এসে অনেকটাই সুস্থ আছি, থাকার পরেও আমি আবার 3 মাস 20 দিন পরে আবার এসেছি বিশ্বাস থেকে। আমার মনে বিশ্বাস আগেও ছিল, স্যারের প্রতি এখনও আছে। সেই বিশ্বাস ছিল বলে আমি ইন্ডিয়ার থেকে এত দূর এসেছি। তবে আপনারাও আমি এটাই বলবো আপনাদের, ব্যথা যন্ত্রণা কষ্ট পাওয়াচ্ছে স্যারের কাছে আসা একটু দেখানো ভালো, অনেক মানে ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন কিছুক্ষণ আগে, এবং এই সময়গুলোতে পরিবারের অন্যান্য যে সদস্যরা থাকেন তাদের ভূমিকা যে বলার অপেক্ষা রাখে না সেটা আমরা আসলে সবাই জানি। এবং সবসময় ওনার সাথে ছিলেন ওনার হাজব্যান্ড, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। সেই যে চিকিৎসা করে নিয়ে গেলেন এবং আজকে কেমন আছেন, আসলে উনি কেমন দেখছেন একটু ওনার কাছ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দাদা কেমন আছেন আজকে? ভালো আছেন, ভালো থাকাটাই স্বাভাবিক। এর আগেও বলে গিয়েছিলেন আজকে অনেক আশা নিয়ে অনেক ইয়ে নিয়ে আপনারা এসেছেন বিশ্বাস নিয়ে চিকিৎসা করার জন্য সেই ইন্ডিয়া থেকে, যেখানে পৃথিবীর অনেক জায়গা থেকে আপনাদের দেশে যায় মানুষ চিকিৎসার জন্য, সেখানে আপনারা এসেছেন বাংলাদেশের একজন ডক্টরের কাছে, ডক্টর মোহাম্মদ শফিউলুদ্দিন স্যারের নাম শুনে চিকিৎসার জন্য। সো আপনার সহধর্মিনী দীর্ঘদিন যাবত ব্যথায় আক্রান্ত ছিলেন, হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা জনিত সমস্যায় রাতের পর রাত গেছে, বিভিন্ন কান্না করতে করতে কষ্টে কেটেছে, এই যে চিকিৎসার সময়টাতে এই 3 মাস 20 দিন কেমন দেখেছেন? ডাক্তারবাবুর দেখানোর পরে থেকে আমার টেনশনটা একটু কমেছে। আগে থেকে কি একটু ইম্প্রুভমেন্ট দেখছেন এখন? অনেক 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 ভালো। যার জন্য তো 3 মাস 20 দিন পরে আবার আসলাম। আবারও আসলেন, না হলে এত দূরে আমরা কখনো আসি না। না, এবং আজকে যদি ইম্প্রুভমেন্টটা না পাইতাম তাহলে আসলাম নইলে, উনি বললো আসলাম নইলে। আচ্ছা, একটু ভালো জায়গায় গেছে থেকে এই জন্য আবার আসলাম। অনেক কষ্ট করেছি, বুঝছি, অনেক কষ্ট এবং অনেক ত্যাগ করেছি, অনেক কষ্ট করেছি, ভালো লাগলো। এলে ব্যাপার যাতে দর্শকও এখানে আবার আইসা ডাক্তার দেখায়, ওনার প্রতি আমরা অনেক সহায়তা করছি, ভালো থাকবে। অনেকে জিজ্ঞেস করে আমরা এবারেও অনেকে 3 মাসের মধ্যে অনেক আমাদের মানে বলে তুমি দেখাই আসো এবার। হ্যাঁ, নেক্সট টাইম আমরা যাব, পরিচিতি অনেকেই আসতে চাচ্ছে। হ্যাঁ, অনেকে অনেকে যাচ্ছে, কারণ আমার মতন আমার প্রচুর লোকের। স্যার কলকাতা কোথায় বাড়ি আপনার? বারাসা 11 নম্বর রেলগেট, সান্দ কলেজের পাশে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের এই মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাদের এই মতামতটাই দেখা যাবে অনেকের জীবনটা আসলে বদলে যাবে। হ্যাঁ, এটা ঠিকই। দর্শক শুনলেন এতক্ষণ, সেই সুদূর ইন্ডিয়া, শুধু ইন্ডিয়া না, বিভিন্ন দেশ থেকে, পুরো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন আসছেন চিকিৎসা করানোর জন্য, আসছেন সুস্থ হচ্ছেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। আমরা সেটাই চাই, সুস্থতা সবার জন্য দরকার, এটি সবার অধিকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের স্যারের জন্য যাতে সারাটা জীবন উনি এইভাবে সেবা করে যেতে পারেন। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।